হাই বন্ধুরা, আরিফুল 4949 চ্যানেলে আপনাদের সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা, আমরা আজকে যে বিষয়টা দিয়ে শিখব সেটা হচ্ছে বন্ধুরা, আমাদের ফোন থেকে 15 জিবি ফাঁকা করে আমরা কিভাবে আমরা সেভ রাখবো, আমরা এটা এমন জায়গায় রাখবো যাতে কোনো দিন যাতে আমাদের কিন্তু মেমোরি ফরম্যাট হয়ে যায়, তারপর আমাদের যে কম্পিউটার যে হার্ড ডিস্ক আছে সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়, বাট আমাদের একদম নিত্য প্রয়োজনীয় যেগুলো সেগুলো কিন্তু আমরা সেভ করে রাখতে পারি না। তো এই সেভ করে রাখার জন্য একদম নেটে রাখার জন্য আমরা আমাদের জিমেইলে কিন্তু বন্ধুরা আমাদের 15 জিবি জায়গা আছে ফ্রি। তো আমরা সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস রাখতে পারি। তো সেখানে রাখলে কিন্তু আমাদের এই ফরম্যাট হওয়ার কিন্তু আশঙ্কা নেই, একদম সেফলি ভাবে 15 জিবি রাখা যাবে। তো চলুন বন্ধুরা আমরা দেখি কিভাবে আমরা আমাদের জিমেইলে 15 জিবি আমাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলো রাখতে পারি। তো চলেন আমরা দেখি। তো বন্ধুরা, আমরা ব্রাউজার ওপেন করছি, ব্রাউজার ওপেন করে আমি জিমেইলটা লগ ইন করে নিছি। তো বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন, দেখেন 15 জিবি ইউজ মিন্স। তো এখানে কিন্তু বন্ধুরা 15 জিবি আমাদের জন্য আছে। তো আমরা এই জায়গাটা ইউজ করব কিভাবে, কিভাবে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো এখানে রাখব। তো বন্ধুরা সেক্ষেত্রে আমাদের যা করতে হয়, তো বন্ধুরা এই পাশে স্কোয়ারের মতো একটা লোগো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে। তো এখানে ক্লিক করেন বন্ধুরা, এখানে ক্লিক করার পরে দেখেন এখানে ড্রাইভ নামের যে একটি লোগো দেখতে পাচ্ছেন। তো এইখানে ক্লিক করেন বন্ধুরা, এখানে কিছুক্ষণ লোড নিবে, অপেক্ষা করেন। তো বন্ধুরা আমরা কিন্তু গুগল ড্রাইভে আসলাম, দেখেন এখানে 21 MB আর 21 MB অফ 15 জিবি ইউজ। তো 21 MB ইউজ করা আছে, তো আমরা আর বাদ বাকি যেগুলো আছে আমরা সেগুলো ইউজ করব। তো দেখেন বন্ধুরা এখানে দেখাচ্ছে জিমেইল, জিমেইলে 20 MB ইউজ হয়েছে, তো ড্রাইভে কিন্তু কিছু নাই। তো আমরা এখানে আমরা একটি নিউ ফোল্ডার করে রাখতে পারি এগুলাকে বন্ধুরা। তো আমরা এখানে নিউ এ ক্লিক করলাম। তো নিউ নিউ এ ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখেন কয়েকটা, বেশ কয়েকটা অপশন কিন্তু আসছে এখানে ফোল্ডার। তো এখানে ফাইল আপলোড, এখানে ফোল্ডার আপলোড। তো আপনার যেটা খুশি আপলোড করতে পারবেন, এখানে রাখতে পারবেন। তো আমরা একটি ফোল্ডার তৈরি করব, সেহেতু আমরা ফোল্ডারে ক্লিক করলাম। তো এখানে ফোল্ডারের নাম যাচ্ছে বন্ধুরা, আমি সাধারণত একটা নাম দিলাম, ওকে দেন ক্রিয়েট। তো বন্ধুরা দেখেন আমাদের নামে কিন্তু একটা ফোল্ডার কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন আমরা কি করব, তো আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এটার ভিতরে গেলাম মাই ড্রাইভ। তো এটা আমাদের ফোল্ডার। তো এখান থেকে আমরা আবার নিউ এ যাব। নিউ যাওয়ার পরে বন্ধুরা আমরা সাধারণত ফাইলই আপলোড করব, আমরা ফোল্ডার আপলোড করব না। আমি ওটা করতে পারবেন, আমি আপনাদের দেখিয়ে দেব, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি ফাইল আপলোড। তো এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখেন আমরা কোথায় ফাইলটা রেখেছি। আমি ডেস্কটপ থেকে একটা নিয়ে নিচ্ছি, আমার যে এই পিকচারটা আছে। তো আমরা এটাকে সিলেক্ট করলাম বন্ধুরা, সিলেক্ট করার পরে কিন্তু ওপেনে ক্লিক করলাম। তো বন্ধুরা ওপেনে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখেন
ওকে, এখানে কিন্তু বন্ধুরা এটা আপলোড হয়ে গেছে, দেখেন এখানে ওয়ান আপলোড কমপ্লিট। তো এখানে কমপ্লিট দেখাচ্ছে বন্ধুরা, দেখেন আমাদের ফাইলেরটাও কিন্তু চলে আসছে এইখানে। তো এভাবে যদি বলেন যে আমরা ফাইল আপলোড করবো, আমি আপনাদের ফাইল বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা। আমি নিউ হোল্ডার বানালাম, তো এই ছবিটার মধ্যে রাখলাম, ওকে। তো তারপরে আমরা এখানে আবার নিউয়ে গেলাম, নিউ থেকে ফোল্ডার আপলোড এখানে গেলাম, তারপর ডেস্কটপে থেকে ট্রু, দেখেন বন্ধুরা এটা ট্রু, নিউ ফোল্ডার ট্রু। তো আমরা নিউ ফোল্ডার ট্রু ওপে সিলেক্ট করলাম, দেন ওকে। তো বন্ধুরা ওকে করার পরে দেখেন এখানে কিন্তু এটা হচ্ছে, তো বন্ধুরা কিছুক্ষণ অপেক্ষা করেন, আমাদের ফোল্ডারটাও কিন্তু হয়ে যাচ্ছে আপলোড। দেখেন বন্ধুরা আপলোড হচ্ছে, সময় লাগছে কিছু, বেশ কিছু সময়। দেখেন বন্ধুরা আপলোড হচ্ছে, একটু অপেক্ষা করেন। এভাবে বন্ধুরা আপনাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখানে রাখতে পারেন, এখানে কিন্তু ফরম্যাট হওয়ার কিন্তু ভয় নাই, আপনারা সেফলি রাখতে পারবেন। ওকে, আর কিছুক্ষণ, ওকে। তো বন্ধুরা, তো বন্ধুরা দেখেন টিক চিহ্ন দেখাচ্ছে, রাইট, ওকে। দেখেন এটা আমাদের ফোল্ডার ছিল, তো আমরা এটার ভিতরে প্রবেশ করি। তো ভিতরে প্রবেশ করার পরে বন্ধুরা দেখেন এই ফোল্ডারে, তো বন্ধুরা আমরা প্রথমে মাই ড্রাইভ, তারপরে আমরা অ্যাক্টিভ ফোল্ডার বানিয়েছিলাম আরিফুল 4949। তো দেন তারপরে আমরা নিউ ফোল্ডার টু, এটা আমরা কিন্তু আপলোড করেছি। তো বন্ধুরা এভাবে আপনারা কিন্তু আপলোড করতে পারেন। তো আমার এই টিউটোরিয়ালটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে আপনাদের কাছে, তো অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে, এবং আপনাদের কোনো এই ভিডিওর পক্ষে কোনো কোশ্চেন থাকলে ডিসক্রিপশনে অর্থাৎ কমেন্টস বক্সে লিখে আমাকে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে বিদায় নিচ্ছি, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।